ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় অপেক্ষা করতে হয় বছরের পর বছর। সাজা হয় মাত্র 3-4% আসামির। এদিকে মামলার প্রক্রিয়ায় পদে পদে হয়রানি হতে হয় নির্যাতিতাকে। যৌন নিপীড়নের ঘটনা আদালতে পরিচালনাকারী আইনজীবী ও মানবাধিকার কর্মীদের অভিজ্ঞতা এমনই। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2019 সালে শুধুমাত্র গণমাধ্যমে ধর্ষণের ঘটনা এসেছে 1000-এর উপর, কিন্তু দ্রুত বিচার বা রায়ের সংখ্যা মাত্র 2-3টি। অথচ আইন অনুযায়ী 180 দিনের মধ্যে এসব মামলা শেষ করার কথা থাকলেও তা গড়ায় বছরের পর বছর, কখনো দশক। এছাড়া মামলা পরিচালনার এই সময়ের মধ্যে ধর্ষণের ঘটনার প্রায় প্রত্যেকটি জায়গায় একজন নারীকে প্রমাণ করতে হয় তিনি নির্যাতিতা বা তিনি ধর্ষিতা। যারা এই চড়াই উৎরাই পেরন, উচ্চ আদালতে তাদের যাওয়ার হার খুবই কম। আইনজীবীরা বলছেন, প্রয়োজনীয় আইন থাকলেও আইন প্রতিপালনকারীরা প্রতিটি স্তরে সমান তৎপর না থাকায় তা স্থবির। কোনো একটা ঘটনা ঘটলো এমন সময় রাত্রে, সন্ধ্যা হয়ে গেল, মেয়েটার মেডিকেল দরকার তাৎক্ষণিকভাবে, কিন্তু সেটা হয় না। কারণ ফরেন্সিক বিভাগ বা ঢাকা মেডিকেল যখন দেখা যায়, সেই জায়গাটাগুলো থেকে দেখা যাচ্ছে যে তারা বন্ধ হয়ে যায়, শুক্র শনি কোনো খোলা থাকে না। বলা হচ্ছে 180 দিন কর্মদিবসের মধ্যে আপনাকে এই মানে এই মামলাটা শেষ করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় চলে যাচ্ছে, কিন্তু সেই জায়গাগুলো থেকে আমরা কোনো রেমেডি পাচ্ছি না, না লোয়ার কোর্ট পাচ্ছি না হাইকোর্টে পাচ্ছি। এছাড়া সাক্ষী হাজির ও ভিকটিমের দীর্ঘমেয়াদে নিরাপত্তাহীন থাকার কারণে আসামিরা পার পেয়ে যান। বেশিরভাগই দেখা যাচ্ছে যারা প্রথমে সাক্ষী দিয়েছেন তারা হঠাৎ করে হস্টাইল উইটনেস হয়ে যাচ্ছে, কারণ তারা নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে। রায়টা যখন আপিলে হাইকোর্টে আসছে, আপিলে টিকছে না। একজন জজ সাহেব তো তার সামনে এভিডেন্স যা যা আছে সেটার উপরে বেস করেই রায়টা দেবে। যদি এভিডেন্স এনাফ না থাকে, উনি চাইলেও রায়টা দিতে পারবেন না। সো এখানে এভিডেন্সিয়ারি প্রবলেমস সাংঘাতিকভাবে দেখা দিচ্ছে এইসব ধর্ষণের মামলাগুলো। ধর্ষণের পরিসংখ্যানের উচ্চতা বিশ্লেষণে বিচারহীনতাকেই দায়ী করেছে আইন ও সালিশ কেন্দ্র। তাড়াতাড়ি করার যে একটা মেকানিজম তৈরি, সেই দিকে রাষ্ট্র নজর দিচ্ছে না। তো এটা না দেবার কারণে এক একটা মামলা নিয়ে আমাদের প্রাথমিকভাবে রায় পেতে 8, 10, 12, 14, 16 বছর লাগছে। ধর্ষণের মামলা, সেই মামলাটা কিন্তু কিছুতেই আগাচ্ছে না। মানবাধিকার কর্মীরা বলছেন, আইনি সেবা পেতে সর্বস্তরে ভোগান্তির কারণে আর সামাজিক কারণে ধর্ষণের বেশিরভাগ ঘটনা এখনো আড়ালেই রাখা হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ ও যৌন নিপীড়ন মামলার বিচারের দীর্ঘসূত্রতা এবং এর প্রভাব নিয়ে আলোচনার জন্য বাংলা মটর এলাকায় রিপোর্টার মুজাহিদ শুভর সঙ্গে আছেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। সরাসরি চলে যাচ্ছে ওই আলোচনায়। রাব্বি, দেশে ক্রমাগতভাবে বেড়েই চলেছে ধর্ষণের সংখ্যা। আমরা পরিসংখ্যানগত দিক থেকেও যদি বিশ্লেষণ করি, 2018 সালের থেকে 2019 সালে এটি দ্বিগুণ হয়েছে। অর্থাৎ গণমাধ্যমের খবরে যেটি এসেছে, আমরা এখন পর্যন্ত 1500-এর খবর পেয়েছি, যদিও গণমাধ্যমে না আসার যে সংখ্যা সেটি আরও অনেক বেশি। তো সব মিলে বলা যায়, তারপরেও যারা নির্যাতনের শিকার হচ্ছেন তারা কতটা আইনি সহায়তা পাচ্ছেন, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের জনপদের সময়ে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সাবরিনা জেরিন। আমি ম্যাডামের কাছে প্রথমেই জানতে চাইবো যে সারা দেশে ধর্ষণের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, কিন্তু ধর্ষণের শিকার হবার পর নির্যাতন, যিনি নির্যাতিতা, তিনি আসলে পদে পদে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে? ধন্যবাদ। আসলে দেখা যায়, যখন একজন ধর্ষণ হচ্ছে, প্রথমেই তার মেন্টাল স্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট। তো তখন সে প্রথমে কই যাবে, এটার একটা বিষয়। সো অনেকে জানেও না আমি কই যাব। অনেকে দেখা যায় যে হচ্ছে প্রথমেই আগে কিভাবে পরিষ্কার হওয়া যায়, ক্লিন হওয়া যায়, সো সেখানে কিন্তু একটা আইনগত জিনিস ব্যাপার জানে না যে হচ্ছে আগে মেডিকেল টেস্ট করানো দরকার। সো প্রথমেই যখন তারা ডাক্তারের কাছে যায়, বা হচ্ছে অনেকে জানে না ওয়ান স্টপ ক্রাইসিস আছে বা কোন মেডিকেলে যাব, এটা একটা। তারপরে যখন তারা দেখা যায় যে থানায় গেল, থানায় যাওয়ার পর কার সাথে কথা বলবো, ওখানে কোনো মহিলা আছে, আমি কি কমফোর্টেবল ফিল করব একজন মেল পুলিশের সাথে কথা বলতে। যদিও আমরা এখন দেখব, আপনারা যদি কোনো পুলিশ স্টেশনে যেয়ে থাকেন, দেখবেন যে একটা মহিলাদের জন্য আলাদা একটা সেকশন করা আছে প্রতিটা পুলিশ স্টেশনে। কিন্তু ওখানেই প্রথম স্টেপটা, যে আইনগত যে সমস্যাগুলো, যে আমি ওখানে কী বলবো, আমাকে কী প্রশ্ন জিজ্ঞেস করবে, আমার কী কী সমস্যাগুলো, কতটুকু আমি কীভাবে বলবো। তারপরে ওখান থেকে নেক্সট স্টেপ যদি আসি, যখন মামলাগুলো হওয়ার পরে এভিডেন্স নেওয়ার ব্যাপারে, মানে সাক্ষী নেওয়ার ব্যাপারে যে সমস্যাগুলো থাকে, কে আসতে চায়, কে সাহস করে আপনার পক্ষে সাক্ষী দেবে, সেটা একটা সমস্যা থাকে। তারপরে দেখা যায়, আপনি যখন মামলা যখন শুরু হচ্ছে, তখন ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে দেখা যায় প্রতিনিয়ত কোর্টে যাওয়া, সাক্ষী দেয়া, তারপরে হচ্ছে কী হবে,
প্রতিটা স্টেপে কিন্তু আইনগতভাবে ডিফারেন্ট কী কী করব না করব বা সামাজিক প্রেক্ষাপটেও কিভাবে মানুষজন নিবে, সব খালি আইনগত কিন্তু না, সামাজিক প্রেক্ষাপট, তার নিজের মেডিকেল কন্ডিশন সব মিলিয়ে কিন্তু একটা মানুষ সাফার করে বা এক একটা স্টেজে সে ধাক্কা খেতে খেতে একটা। আমি যদি জানতে চাই যে এই বিষয়ে যেটি বলা হচ্ছে যে যারা নির্যাতিতা তারা আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে চরম ধরনের বিড়ম্বনার পড়ে যান এবং দেখা যায় যে এই মামলাটা দীর্ঘদিন পর্যন্ত চালানোর সাহসও হারিয়ে ফেলেন, এই সমস্যাটা আসলে কি ধরনের? আসলে সত্যি কথা বলতে কি, আমাদের দেশে কিন্তু যদিও আপনারা হয়তো জানবেন নারী ও শিশু নির্যাতন কিন্তু ট্রাইব্যুনাল করা আছে স্পিডি ট্রায়াল করার জন্য, এবং আপনারা হয়তো দেখছেন রিসেন্টলি নুসরাত মার্ডার কেস কিন্তু যথেষ্ট দ্রুত হয়েছে, কিন্তু সবসময় কিন্তু তা দেখা যায় না। যেটা দেখা যায় অনেক সময় দেখা যায় সাক্ষীর অভাবে চার্জশিট হচ্ছে লেট করে, বা যখন আমাদের মামলা শুরু হয় সাক্ষী আসছে না বা লেট হচ্ছে আসতে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বিড়ম্বনাগুলো একটা একটা পার হতে হতে একবার লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট, হাইকোর্টের পর অ্যাপেলেট ডিভিশন, ডিফারেন্ট স্টেপসগুলোতে এসে যায়। আর যেটা দেখা যায় সামাজিকভাবে আমাদের কিন্তু কনভিকশন রেট মাত্র 8%, সো কনভিকশন হওয়ার ক্ষেত্রে যারা দেখা যায় যে আসলে মেয়েটা কি কত দূর যাবে, অনেক সময় দেখা যায় তার বাবা মাও কি সাপোর্ট করছে জিনিসটা, ফ্যামিলি কি সাপোর্ট করছে, বা একটা ম্যারিড মেয়ে আর একটা আনম্যারিড মেয়ের যদি কম্প্যারিজন করি, এই মেয়েটার কি রেপ হয়েছে, সে কি আর কোনো দিন আদৌ কি বিয়ে হবে, আর ম্যারিড হয়ে গেলে এই মহিলা কি আর সংসার করতে পারবে, সে এই বিষয়গুলো কিন্তু এসে যায়। এই প্রসঙ্গে সূত্র ধরে জানতে চাই যে মামলার তো অনেকগুলো স্টেজ আছে, তো স্টেজ পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পাই যে সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ক্রমাগতভাবে কমতে থাকে, এই ঘটনাটি আসলে কেন ঘটে? এই ঘটনার মেইন উদ্দেশ্যই হচ্ছে সমাজ এবং ভয়। অনেক সময় দেখা যায় যে আমি ভয় পাচ্ছি, আগাবো না, আবার বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, এবং অনেক সময় দেখা যায় বিয়ে হয়ে সেটেল ডাউন হয়ে যায়, দুই ফ্যামিলি মীমাংসা করে ফেলে। তো মীমাংসা করতে গিয়ে যেতে যেতে একটা স্টেজে গিয়ে দেখা যায় থেমেই যায় জিনিসটা, আর বেশি আর আগায় না, সে যেই জন্য আমাদের কনভিকশন রেটটাও খুব কম। কিন্তু আমি যদি একেবারে প্রথম সমস্যার কথা বলি, যে যখন সিদ্ধান্ত নির্যাতিতা তিনি নিলেন যে আমি মামলা করব অথবা পুলিশের কাছে যাব, কিন্তু এই থানায় যাওয়ার পরে আসলে একেবারে প্রাথমিকভাবে সব থেকে বড় বিড়ম্বনার শিকার কি হন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে প্রশ্নবাণে হয়তো জর্জরিত হন, এই সমস্যাটা আসলে কতটা পীড়াদায়ক? আসলে তখন এমনি একটা মেন্টাল স্টেবিলিটির ব্যাপার, একটা ফিজিক্যাল অসুস্থতার ব্যাপার, তারপরে আপনাকে ক্রমাগত প্রশ্ন জিজ্ঞেস করা হয়। কিন্তু এখন আপনি দেখবেন যে একজন মহিলা কনস্টেবল বা একজন মহিলা পুলিশ আনা হয় সাথে সাথে, এবং আপনি তার সাথে কিন্তু আস্তে ধীরে কথা বলতে পারবেন, যে আপনাকে অফকোর্স এখানে থানারও একটা বিরাট ব্যাপার যে তার বুঝতে হবে যে জিনিসটা আসলে আস্তে আস্তে নেওয়ার ব্যাপার আছে, বা একটা বোঝার ব্যাপার যে উনি এখন একটা রেপের ভিকটিম, সে তার সাথে কীভাবে আচরণ করা উচিত। সো সে যখন কথা বলবে তো সেইভাবে জানি আস্তে আস্তে সে বুঝাতেও পারে, আবার ওই দিক থেকেও ফিডব্যাকটা ওরকম আসতে হবে যে তাকে ওভাবে প্রেশার জানি না দেওয়া হয়। আমি একেবারে আমরা শেষ প্রান্তে এসেছি, আমি জানবো যে এই যে সমস্যা মামলার দীর্ঘসূত্রিতা, কিন্তু এই সমাধানের পথ কি, আইনের কোনো সংশোধন অথবা কিভাবে আমরা মানে এই সমস্যা থেকে আসলে পরিত্রাণ পেতে পারি, অথবা যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা কিভাবে সুবিচার পেতে পারেন? সুবিচারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে সাহস করে এগিয়ে আসতে হবে। আমি এটা মনে করি আমাদের দেশে মহিলারা অনেক কিছু কিছু ক্ষেত্রে ধরেন সামাজিক প্রেক্ষাপটে আমরা ভয় পাই, বা কী হবে আমি যদি এগিয়ে যাই, পরে আমাকে আগিয়ে দিলে পরে পিছন ফিরতে হয়, সে আপনাকে এগিয়ে যেতে হবে, এবং আইন আছে আপনাদের সাহায্যের জন্য, থানা আছে আপনাদের সব কিছু হেল্প করার জন্য, এবং পরে আদালতও আছে আপনাদেরকে হেল্প করার জন্য। সে আপনি এমনি বেসরকারি কিছু অর্গানাইজেশনও আছে, এছাড়া আপনি যদি একটা নাম্বার আছে 109, আপনি কিন্তু কোনো সমস্যায় পড়লে ডাইরেক্ট কলও করতে পারেন থানায়, এবং থানা থেকে এটা ডাইরেক্ট কলও করে। সে আপনাকে যেটা একটু সাহস করতে হবে, আর সামাজিকভাবে আমরাও যখন যে রেপগুলো কমানোর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরাও কিন্তু বাসায় বা স্কুলে বা ইনস্টিটিউশনে এখন থেকেই মানুষজনকে শেখানো উচিত, বা বাচ্চাদের যে এটা বোঝা উচিত, সেক্সুয়াল এডুকেশনটাও দরকার, প্লাস হচ্ছে বোঝা উচিত যে না এইসব জিনিস করা থেকে আমাদের বিরতও থাকতে হবে খালি। কিন্তু আইনের সংশোধনের কি কোনো প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? আইনের সংশোধন সবসময় হওয়া দরকার। স্বাধীনতার পদের পরে আমাদের তিনটি ভাবে আইনের স্তরে চেঞ্জ এসেছে, আরও রিফর্ম আসা দরকার। যেমন রেপের ডেফিনিশনে আমাদের ছেলেদেরকে যদি রেপ করে, বা ট্রান্সজেন্ডার বা হিজড়া যাদেরকে বলি তাদেরকে রেপ ডেফিনিশনেই পড়ে না, একটা ওয়াইফকে রেপ করা সেটাও ডেফিনিশনে পড়ে না। সো আমাদের একটা সেপারেট রেপ লই দরকার, যেটা আমাদের ইন্ডিয়াতেও আছে, যেটা আমাদের দেশে নেই পার্শ্ববর্তী দেশে। সো এই সব চেঞ্জ বা ইন্টারনাল আরও কিছু চেঞ্জ আছে, যেটা হচ্ছে পানিশমেন্ট খালি না, এটা রোধও করা যায় কিভাবে সেটাও খুব ইম্পর্টেন্ট। খালি পানিশমেন্ট বাড়াবো তা কিন্তু করতে হবে না, এটা রোধও করা খুব বেশি দরকার। আপনি তো আইনের কথা বলছেন, যে সামাজিকভাবে আসলে কী করণীয় যদি একেবারে ছোট করে দেবেন?
সামাজিকভাবে নিজে সচেতন হন, নিজের বাচ্চাদের বা আমি হিসাবে মা হিসাবে আমি বাসার থেকেই আমার বাচ্চাদেরকে ট্রেন আপ করতে পারি, স্কুল থেকে টিচাররা ট্রেন আপ করতে পারেন, এবং সমাজ থেকেই সবাই এগিয়ে আসতে হবে, বুঝতে হবে যে এটা একটা খারাপ জিনিস, এটা একটা মানুষের কনসেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা কনসেন্ট কেউ দিচ্ছে না বা স্বেচ্ছায় করছে না সেটা আপনার বুঝতে হবে, হোয়ার ইজ দ্য গ্যাপ, সে এই জিনিসটা বুঝে প্রতিটা স্তরে আমাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এখন কিন্তু রেপ কেস অনেক বেড়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ, আসলে জনসপদের সময় এসে আমাদের দর্শকদের জন্য খুবই সহজভাবে এবং খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, আসলে শুনছিলেন যে ক্রমাগতভাবে যদিও ধর্ষণের সংখ্যা বাড়ছে, সহিংসতার ঘটনা বাড়ছে নারীদের প্রতি, কিন্তু এটা প্রতিরোধের দিকে যেমন দৃষ্টি দেওয়া উচিত, তেমনভাবে যারা আসলে অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে আসলে এমন একটি ব্যবস্থা করা দরকার যেন আর এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তো এই ছিল এখানকার সবশেষ রাব্বি। ধর্ষণ ও যৌন নিপীড়ন মামলায় বিচারের দীর্ঘসূত্রতা এবং সমাজের প্রভাব আলোচনা নিয়ে কথা বলতে বাংলা মোটর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ, সঙ্গে ছিলেন আয়োজক ব্যারিস্টার সাবরিনা জেরিন।